সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং দেশের 7টি পৌরসভা ও 4টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড ও 3টি পৌরসভার 1টি করে ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সিরাজগঞ্জ 6 আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে। সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে আওয়ামী লীগের মেরিনা জাহান সহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নীলফামারীর ডোমার, দিনাজপুরের ঘোড়াঘাট, নড়াইলের লোহাগড়া, ফেনীর ছাগলনাইয়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল ও বগুড়ার সোনাতলা পৌরসভায় ভোট হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন, আর ভোটার ও প্রার্থীরা কি বলছেন? জি মৌসুমী, আপনি যেমনটি বলছিলেন যে ফেনী ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে আজকে সকাল 8টা থেকে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে উৎসব মুখর পরিবেশে যেহেতু প্রতি কেন্দ্রে 2-3 জন ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের এই ওয়ার্ড কাউন্সিলর প্রায় আপনার এখানে 52 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে 11 জন রয়েছেন নারী। তো এর ভিতরে প্রতি ওয়ার্ডে 3-4 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 2 জন মেয়র প্রার্থী, এখানে 1 জন সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ মোস্তফা সাবেক মেয়র, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই অপরদিকে 1 জন স্বতন্ত্র প্রার্থী যিনি গণমাধ্যম কর্মী, তিনি কম্পিউটার মার্কা প্রতীক নিয়ে তিনি এখানে লড়াই করছেন। তো তিনি আমাদেরকে সকালে জানিয়েছেন যে তার এখানে কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এর পাশাপাশি সরকার দলীয় প্রার্থী আমাদের কাছে অভিযোগ অস্বীকার করেছে। তো এখানে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে 3 জন জাল ভোট, অর্থাৎ জোর করে অন্যের ভোট দিয়ে দিচ্ছেন। এই মর্মে প্রশাসন এবং পুলিশ সুপার এবং আপনার জেলা প্রশাসক সহ এখানে 3 জনকে আটক করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যেহেতু এই কেন্দ্রটা নারী মহিলা কেন্দ্র, এখানে আমি 6 নম্বর ওয়ার্ডে বাঁশপাড়া এখানে শিশু সদন কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে দেখতেছেন সমস্ত নারীরা এখানে উৎসবমুখর পরিবেশে সকালে লাইন ধরে সারিবদ্ধভাবে ভোট দিয়েছেন। এখন আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজাদ মালদার।